गाइज वेलकम बैक टू माई चैनल ব্লগ বৈতনু। সবাই কেমন আছো? আমি ভালো আছি। আর আজকে তোমাদেরকে যেটা দেখাবো সেটা হচ্ছে এই দেখো, এর মধ্যে কি আছে বলো তো। আমি তো নর্মাল এই মাইক ইউজ করতাম এতদিন ব্লগ করার জন্য। তো আমরা যেটা অর্ডার করেছি সেটা হচ্ছে ফোনের সঙ্গে যে মাইক লাগানো হয়, এটা হলো কার্ডরয়েড মাইক, শর্টকান মাইক বলা হয় এগুলোকে। মানে এইটাই যে এই ব্লগিংয়ের জন্য, মানে এটা তো তারের সাথে কানেক্টেড, তো ব্লগিংয়ের জন্য তো এগুলো অত ভালো ইউজ করা যায় না, খুব লিমিটেড রেঞ্জ থাকে একটা, আর টান লাগলেই মানে সাউন্ডটা প্রবলেম হয়ে যায়। বিশেষ করে যখন বাইরে থাকি, বাইরে যাতায়াত করছি, তখন তো এই মাইকটা নিয়ে নিয়ে ফোনের সাথে কানেক্ট করে কথা বলা যায় না, আর অন্য নয়েজগুলো আসতে থাকে। তো সেটার জন্যই আমরা এই মাইকটা অর্ডার করেছি। এটা হলো বয়া BYMM1, এটার মডেল নাম্বারটা হলো। তো এটা খুলে দেখাবো। এটা এই মাইকগুলো তো খুবই কি বলবো কম দামের। এটা আই থিঙ্ক 300 নিয়েছিল এটা ল্যাপেল মাইকটা। আর এগুলো ওই একটা লিমিটেড ডিস্টেন্সের জন্যই ইউজ করা যাবে। হ্যাঁ, প্রথম যদি তোমরা ব্লগিং চ্যানেল শুরু করো একদম প্রথমদিকে, তো মানে ঘরের ভেতরে হ্যাঁ লাগিয়ে কথা বলার জন্য ঠিক আছে, কিন্তু বাইরের ক্ষেত্রে প্রবলেম হয়, অনেক নয়েজ চলে আসে আর খুবই অসুবিধা হয়। মানে বিশেষ করে দুর্গাপুজোর সময় যে ব্লগগুলো করেছিলাম তখন প্রচণ্ড প্রবলেম হচ্ছিল, কারণ আমি মাইকটা লাগাতে পারছিলাম না, চারদিকে এত আওয়াজ, নর্মাল ফোন হাতে নিতে হচ্ছিল, বা রেস্টুরেন্টে গেলে তখন কথা বলতে গেলে প্রচুর আওয়াজ আসে, আর যখন এডিট করা হয় তখন মানে কথাটাই শোনা যায় না, এত সাউন্ড থাকে আর কি ব্যাকগ্রাউন্ডে। তো এটা আমরা এখন ওপেন করে দেখাবো, আমি নিজেও দেখিনি, আজ সকালেই এসেছে। বাপরে, তো ওয়ারেন্টি কার্ড দেওয়া আছে, এক বছরের ওয়ারেন্টি থাকে এটাতে। আমি ফোনটা নিয়ে আসি ডেমো দেওয়ার জন্য। এখানে ইনস্ট্রাকশন সমস্ত দেওয়া আছে বইটার মধ্যে, তো কিভাবে লাগাতে হবে এবং কোনটার কি কার্যকারিতা সব এটার মধ্যে লেখা আছে। তো এবার এটা খোলা যাক। তো এটা হলো আসল জিনিসটা মাইক, আর এটা হলো এটা উইন্ডশিল্ড। এটাই খুবই বেশি, তার সবথেকে ইম্পর্টেন্ট হলো এই জিনিসটা, বিকজ যখন বাইরে থাকবিস তখন তো এত নয়েজ যেগুলো বলা হয় মানে গাড়ির আওয়াজ, এগুলো সেগুলো 90% এটা ক্যান্সেল করে দেয়। ওকে, খুবই দেখবি, এটা খুলে দেখাই। এটা হলো মাইকটা, ধরে দেখ কেমন ওয়েট। বেশ ভারী, মানে ভালো রকম ভারী একেবারে। আর এটা একদম ভালো, এটারও একটা উইন্ড কভার দেওয়া আছে, হালকাই যে এটা একটা উইন্ড কভার দেওয়া আছে, আমি হাত দিচ্ছি না, বাট এইটা হলো আসল উইন্ড কভার, মানে যেগুলোতে একদম বাইরের যেই যত আনওয়ান্টেড নয়েজ, সেটা বাড়ির ভেতরে হোক বা বাইরে হোক, সেগুলো অনেকটাই ক্যান্সেল করে দেয়। আর তার সাথে রয়েছে এটা হলো মাউন্ট, যেটা উপরে এটা লাগানো হবে, লাগিয়ে দেখাই। এটা এটা জাস্ট এরকম এই পুশ করে দিলেই, হালকা করে নিচ থেকে পুশ করে দিলেই এটা লেগে যাবে এখানে। আর এর সাথে দিয়েছে দুটো ওয়্যার, এটা হলো ক্যামেরার জন্য, মানে DSLR লাগবে, এটাতেও লাগবে। এটাতেও একটা এক্সটেনশন দিয়েছিল, এই যে এটার যে একটা হলো 3.5mm তো একটা থাকি, আর একটা হচ্ছে এই যেখানে দুটো ডট আছে, এটা DSLR সাথে লাগে। আর এটা হলো 3.5mm, এই দুটো DSLR এর জন্য? না না, এটা DSLR এর জন্য। ওকে, এটা 3.5mm জ্যাক দিয়েছে একটা, মানে 3.5mm হয় মানে তিনটে এখানে আছে, যেটা তো ফোনে লাগে, আর এই দুটো যেই ডট মানে কালো ইয়ে, এটা এখানে লাগবে। এটা হলো কানেকশন। আর এখানে যে কোনো অডিও রেকর্ডিং ডিভাইস, এটা DSLRও হতে পারে বা ফোনও হতে পারে, এটা জ্যাকটা এখানে ঢোকে। এটা হলো এমনি এটার নর্মাল কানেকশন। আচ্ছা, এবার এটা ফোনের উপরে কি হলো সেটা দেখাচ্ছি আমি। তো এটার জন্য একটা এমনি সময় মাউন্ট যেটা থাকে এমনি ট্রাইপডে দেখাচ্ছি, এখানে এখানে কিছু থাকে না, কোনো এখানে গ্রুভিং করা থাকে না কিছু অ্যাটাচ করার জন্য। তো এটার জন্য একটা এক্সট্রা এটা কিনতে হয়, একটা মাউন্ট এখানে, এটাকে এটার উপরে একটা হট শু মাউন্ট, ওই DSLR তুই দেখবি ওপরে একটা এম খাঁজ দেওয়া থাকে DSLR উপরে, হট শু মাউন্ট বলে ওটাকে, ওইখানেই যে এই যেই চৌকোটা আছে এটা এখানে ঢুকে দেয়। তো এখানে এই আলাদা করে এটা কিনতে হবে,
এর বেশি দাম না, এটা এমনি আমি অ্যামাজন থেকেই দুটো কিনেছি। এটার দাম হলো 180 rupees, বাট যেহেতু এটা কিনেছিলাম তো 150 rupees আমার লেস পড়েছিল, তো ধরতে পারেন 30 টাকা মাত্র দাম এটার একদিক থেকে, যদি দুটো একসাথে অর্ডার দেন আপনারা। তো এটা এখানে ঢুকে যাবে, তার আগে আমি এটা সেট আপ করে দেখাই। এটা আগে এখানে খুলি, এইটা দিয়ে ফোনে বসানো যাবে না, না এটা যেহেতু চওড়া, না না চওড়া না, এইটা গ্রুভিংটা নেই, এই গ্রুভিংটাই লাগাবে। এটা বলে দেখাচ্ছি আমি, এটাতে এমনি সময় ফোন লাগাতে পারবি, ইনফ্রা ফোন লাগাতে পারবি, শুধু এটা এক্সট্রা ফিচার হলে এখানে একটা গ্রুভিং দেওয়া আছে, মানে মাউন্ট দেওয়া আছে। আচ্ছা, মানে তোকে যখন বাইরে ফোন ক্যারি করতে হবে তোকে এইটাও ক্যারি করতে হবে? না, এটা এমনি এই জিনিসটা হাতে নিয়ে করতে পারিস। টাইট না করলে হবে, খুলবে না এগুলো। আর ফর এক্সাম্পল আমি দেখাচ্ছি পুরো সেট আপটা একদম, ব্যাস এই যে এই যে সেট আপটা, এটা আপনি মানে বারবার কোথাও খুলতে না রাখার দরকার হয় না, আপনি এটার সাথে লাগিয়ে রেখে দিতে পারবেন, বারবার খুলতে বন্ধ করতে হবে না। জাস্ট যখন আপনি ভিডিও করবেন বা ব্লগিং করবেন, জাস্ট আপনি ক্যামেরাটা এখানে ফোনটা এখানে লাগাবেন, ঠিক আছে, আর এটা এখানে লাগিয়ে ব্যাস, এই হয়ে গেল পুরো আপনার সেট আপ। মানে এরকম ভাবে এই যে ডাইরেক্ট, মানে আমাকে আর এই মাইকটা নিজের সাথে ক্যারি করতে হচ্ছে না, অথচ এফেক্ট অনেক বেশি ভালো ভালো, আর এক নয়েজ ক্যান্সেল এটা, মানে এই ট্রাইপডের সাথেও আমি ইউজ করতে পারি, অথবা যদি আমি ট্রাইপড ছাড়া, আমি তো সবসময় হ্যাঁ রাস্তায় তো ওটা নিয়ে নিয়ে বেরোতে নাও, মানে কমফোর্ট নাও ফিল করতে পারি। তো যেহেতু এইভাবেই ব্লগ করা হয়, এটা আমরা এমনি নর্মালি হাতে ধরি, তো সেখানে জাস্ট এটাকে হাতে ধরতে হবে, এটা হাতে ধরে যেরকম আমরা ব্লগ করতে থাকি, আর বাকিটা আর এটা হলো সামনে পেছনে, মানে যদি রেকর্ড করছেন কাউকে তো তখন তো সামনে মাইকটা হবে না, তখন পেছনে মাইকটা লাগাতে হবে, তো এটা দুদিক থেকেই লাগানো যায়। রেকর্ড করছেন মানে, মানে এটা তো তুই এম করে করছিস, মাইকটা ওই ফেসে করতে গেলে আচ্ছা ওটা করা যায়, মানে হয়তো অন্য কেউ কথা বলছে তখন, যখন একই জিনিস মানে উল্টো দিকে লোকের জন্য, ওকে এমনি মানে ধরে নে কারো ইন্টারভিউ নিচ্ছেন তখন এরকম করে কথা বলা যেতে পারে, তো সব দিক থেকে ইউজ করা যেতে পারে। বা মানে এটা তো যেরকম আমার জানি না অডিওটা কত স্পষ্ট আসছে, মানে ওর অডিওটা বেশি স্পষ্ট আসবে, কিন্তু যদি অনেকজন ঘরে আছে তো সেই ক্ষেত্রে ইউজ করা যায়, মানে ফোনে এমনি অডিও রেকর্ডার হিসেবে লাগিয়ে এখানে এম করে রেখে দেবে, সবার অডিওটা চলে আসবে, সবভাবে ইউজ করা যায় এটা। মানে এটা ইভেন যদি আমি ব্লগ নাও করি, আমি হয়তো কোনো ভিডিওর জন্য করছি, ইনডোর আউটডোর সব জায়গায়, তো সেখানে অনেক সময় আমরা ভিডিও বা কোনো কবিতা পাঠ করছি, সেসবের জন্য কেউ চাইলে এই ধরনের, আর যেরকম এটা, যেরকম এটা হলো একটা ইয়া, মানে টান লেগে গেলেই তোর আওয়াজ চলে আসে, এটা স্পেসিফিক রেঞ্জের মধ্যে এটা, কিন্তু এটা তো সব জায়গায় খুব এটা মুভেবল, তো এটা আচ্ছা। আর এটা দামটা একটু সবাইকে বলে দেন, এটার দাম ভ্যারি করে, এটা হলো বয়া কোম্পানি, ঠিক আছে, তো এই যে এই বয়া কোম্পানির MM1 যে এটা, এটা অ্যামাজনে দেখবেন 2-3টে প্রাইসে আছে, এটার আমি কিনেছি এটা 1640 rupees, এই যে মাইকটা 1640 rupees, বাট ডিফারেন্ট ডিফারেন্ট সেটা ডিফারেন্ট ডিফারেন্ট প্রাইসে বিক্রি করে, কারো 1800 নিতে পারে, 1900 নিতে পারে, ইভেন 2000 পর্যন্ত এটা রেঞ্জ, ঠিক আছে। তো এটা চিপস, এরা কিন্তু মডেল একই হবে সব, সার্চ সেলারের দামগুলো আলাদা আলাদা। আর যদি থার্ড পার্টি কোনো ওয়েবসাইট থেকেও দেখছিলাম, তো সেখানে 1300-1400 বিক্রি হচ্ছিলো, বাট থার্ড পার্টি ওয়েবসাইট বা মানে যেগুলো অ্যামাজন বা ফ্লিপকার্ট না বলছি, এমনি অনলাইন যে ওয়েবসাইটগুলো, তো সেখানে একটা অন্য হতে পারে যে কোনো ডিফেক্টিভ পিস দিয়ে দিতে পারে, বা রিটার্ন পলিসি আমাদের জানা নেই, এই জন্য আমি সবসময় পেপার করবো অ্যামাজন থেকে, বা ইভেন যদি অফলাইন মার্কেটও পাওয়া যায় এগুলো, মানে ক্যামেরা কলকাতায় বা যেখানে ক্যামেরা মার্কেট আছে, বা এই মানে আপনারা যদি শোরুম থেকে ডাইরেক্টলি কিনতে চান সেখানেও দেখে কিনতে পারেন।
প্রাইস আর অনলাইনে বেশি হবে না, প্রাইস 1600 থেকে 1800 1900 এরকমই পড়বে। মানে 1600 এর কমে আই থিং মনে হয় না ট্রাস্টেড কোনো ওয়েবসাইট থেকে পাওয়া যাবে বা অফলাইনে পাওয়া যাবে। কিছু হয়তো থার্ড পার্টি ওয়েবসাইট কমে বিক্রি করতে পারে, বাট সেটা মানে অতটা রিলায়েবল নাও হতে পারে। তো আমাদের নতুন সঙ্গী চলে এসেছে, এরপরে আমরা এইটা দিয়ে চেক করব এটা ইউজ করে করব এটা রাখার জন্য একটু মানে এইটার একটুখানি ঠিকঠাক কেয়ার নেওয়াটা মনে হয় দরকার, যেহেতু এটা মেন কাজ করছে। এমনিতে মানে কোনো আলাদা করে কিছু মানে চাপ পড়া পড়ি এসব নিয়ে সমস্যা নেই। তাহলে যাই হোক, নতুন জিনিস এবার আমরা টেস্ট করে দেখব। আর ভাবলাম যখন এটা নতুন আইটেম কিনেছি, কারণ যখন এই ট্রাইপডও কিনেছিলাম তখনও তোমাদের সাথে শেয়ার করেছিলাম, কারণ যারা ভ্লগ করছো বা যারা এরকম ভিডিও বানাও বা অনেক রকম প্রয়োজনে যাদের ইউজ করতে লাগে, তো অনেক সময় আমরা ইভেন ল্যাপটপেও লাগবে এটা, যে কোনো 3.5mm জ্যাক, যে কোনো এটা ট্যাবলেট হতে পারে, ফোন হতে পারে, মাল্টিপল ইউজার জন্য ক্যামেরা, ডিএসএলআর বা ল্যাপটপ, যে কোনো জায়গায় এটা ইউজ করতে পারো। তো আমরা আনবক্স করে ওই জন্য দেখালাম, আর যতটা সম্ভব তোমাদের ফাংশনটা বোঝানোর চেষ্টা করলাম, ও এগুলো ভালো বোঝে, তো ওই জন্য আমি বলেছি তুই বস। তো এটাই হচ্ছে ব্যাপার, আজকে ভিডিওটা এটার জন্যই ছিল। তাহলে অডিওটা টেস্ট করে দেখবো। তাহলে এখন যেটা শুনছে এটা হলো এই ল্যাপেলের মাইক থেকে, এরপরে যে অডিওটা হবে সেটা এখান থেকে হবে। এটা মোটামুটি ডিস্টেন্সটা কত হবে? 2 ফুটের ডিস্টেন্স থেকে আমরা রেকর্ড করছি, মানে এরপরে যেটা 2 ফুটের ডিস্টেন্স থেকে আমরা রেকর্ড করবো, একদম সামনে থেকে দুটো রেকর্ডিং আমরা শোনাবো। মানে ব্লগিংটা তো একদম সামনে থেকে হয়, আর রেকর্ডিংটা যখন করছি 2 ফুট বা 2.5 ফুট ডিস্টেন্স থেকে করছি, আর দূর থেকে তো একটু দূর করছি, তো সেটা টেস্টিং করে দেখা যাবে। ঠিক আছে, আমরা ফোনের সঙ্গে সেট করে বসেছি এবং আমরা 2 ফুট দূরত্বে আছি। আগে এটা দিয়ে টেস্টিং হচ্ছে, মানে এটা দিয়ে রেকর্ডিং হচ্ছে ল্যাপেলটা দিয়ে। আর এটার সবথেকে আমার যেটা খুব প্রবলেম হয় সেটা হচ্ছে একটু যদি চুলটা পড়ে মাইকের মধ্যে, হ্যাঁ সেটা একটা প্রবলেম, মানে চুল ছাড়া থাকলে একটু পড়লেই প্রচন্ড প্রবলেম হয়, মানে একদম আওয়াজ খসখসে হয়ে যায় বা জামার লেগে যাচ্ছে বা শাড়ি লেগে যাচ্ছে। তো এটা একটু 2 ফুট থেকে একটু বেশি ডিসটেন্স থেকে আমরা রেকর্ড করছি, এবার আমরা যেটা করছি এটা আমরা একদম ট্রাইপডটা হাতে নিয়ে একদম কাছ থেকে একদম 1 ফুটের ডিসটেন্স থেকে করছি, এবং আমাদের ফ্যানটাও চালিয়ে নিয়েছি যাতে এম করে তাতে ওই অ্যাকচুয়াল সিনারিওটা বোঝা যাবে যে কতটা ভয়েস ক্যান্সেলেশন হচ্ছে। আর ওই ধরনের মাইক ইউজ করলে বা মাইকের ক্ষেত্রে সব সময় ফ্যানটা অফ করেই করতে হয়, মানে না হলে ফ্যানের আওয়াজটাতে প্রবলেম হয়। তো এটাতে যদি সেই সুবিধাটা হয় তো খুব ভালো, কারণ না হলে প্রচন্ড কষ্টই হয়। এটা এটা মোস্ট একটা ডিফারেন্স যেটা আমরা বলবো, এটা আসলে একটুখানি চাপা আওয়াজ হয় দেখবে, আর এটা যখন আমরা শুনলাম এটা সরু আওয়াজটা, আর এই আওয়াজটা একটু মানে ভারী, যেহেতু মানে অনেক পুরো এরিয়াটা কভার করছে আর এটা শুধুমাত্র এই এইটুকু জায়গায় কভার করছে, এর ডিফারেন্স তো আসবেই। বাট মেইনলি এটাতে সবথেকে বেস্ট হলো ব্লগিং এর জন্য আমি বলবো, বিকজ বাইরে যত নয়েজ থাকে একদম মানে অডিওটা শোনাই যায় না, বাইরে শোনাই যায় না একদম, মানে পুরো সময় পুরো সময় তো করছিস, ইভেন রেস্টুরেন্টে গেলেও খুব প্রবলেম হতো, আর সব সময় মাইকটা নিয়ে তো ওরকম ভাবে ঘোরা যায় না বা সেট করা যায় না। আর বিশেষ করে এই মাইকের একটা যেটা ব্যাপার, এটা যেমন তুমি মানে তোমরা যদি এটা ফিক্সড করে নাও, তুমি ফোনটা ইজিলি হাতে মানে রাখতে পারবে, ট্রাইপড ছাড়া রাখতে পারবে, কিন্তু মাইকের ক্ষেত্রে মাইকটা ফিক্স করে ফোনটাকে ওই একসাথে রাখাটা একটু চাপের হয়ে যায়, তো সেই ক্ষেত্রেও এটা খুব মানে ইজি টু হ্যান্ডেল, খুব হ্যাঁ এটা ইজি টু হ্যান্ডেল। আর এমন কিছু মানে বোঝাবুঝি একবার সেট করে নিয়ে জাস্ট সব সময় ওটা সেট করে নিলেই হবে ফোনের সাথে। তো যারা ব্লগিং করো তাদের জন্য এটা খুবই একটা নেসেসারি আইটেম বলবো আমি, বিকজ মাইক ভালো মাইক ছাড়া মানে ভালো অডিও কোয়ালিটি আসবে না, আর অডিও মেইন জিনিস ব্লগিং এ, হ্যাঁ কারণ অনেক রকমের তো আমরা জিনিসপত্র এক্সপেরিমেন্ট করি তখন খুব প্রবলেম হয়ে যায়। তো যাই হোক, আজকের ভিডিওটা এটা নিয়ে ছিল, আজকের ব্লগটা এটা নিয়ে ছিল। আশা করি তোমাদেরও যারা হয়তো অনেকদিন ধরে ভাবছো যে এটা কেমন হবে, ফিডব্যাক কেমন, দাম কেমন, কিনবো কি না, কিভাবে ইউজ করি, ইউজ করা যায়, আর এগুলো ওয়ান টাইম ইনভেস্টমেন্ট, খুব সহজে খারাপ হয় না, 1 বছর তো ওয়ারেন্টি থাকেই,
এমনি এগুলো খারাপ হওয়ার খুব চান্সেস কম থাকে বিকজ কোয়ালিটি একে ভালো আর প্লাস মানে একটু ঠিকঠাক জায়গা থেকে বুঝে কিনলে আর খোলাখুলি খুব বেশি দরকার তো হয় না এগুলো জাস্ট প্লাগ ইন এন্ড প্লে এরকমই অবস্থা তো তো ঠিক আছে আজকে ব্লগটা এই অবধি আর সবাই কমেন্ট করে জানিও যে আজকের ব্লগটা থেকে তোমাদের কিছু লাভ হলো কিনা বা কেউ এরকম কিনেছো কিনা কেউ ইউজ করো কিনা তাদের কেমন চলছে সেটাও আমাদেরকে জানাতে পারো আর লাইক করে দিও কমেন্ট করে দিও যারা নতুন বন্ধু এখনো চ্যানেলটা সাবস্ক্রাইব করোনি ও আজকে হ্যালোউইন আমাদের তো হ্যালোউইনের স্পেশাল ভিডিও কিছু করা হয়নি যদি করতে পারি তাহলে অবশ্যই তোমাদের সাথে শেয়ার করব আর কেন একটু ইরেগুলার ব্লগ হচ্ছে সেটা নিয়েও পরে একটা ভিডিওতে আসব সেটার একটা বড় কারণ রয়েছে কদিন পরে তো সেটা পরে বলবো আর নতুন বন্ধুরা চ্যানেলটা সাবস্ক্রাইব করে নিও সকলে খুব ভালো থেকো আজকে তাহলে আসি টাটা।